নমস্কার আজকের ভিডিওতে আমরা আইটিআই অ্যাডমিশান আইটিআই থেকে পলিটেকনিক পলিটেকনিক থেকে বিটেক এবং বিটেক থেকে এমটেক অ্যাডমিশানের প্রসেস নিয়ে আলোচনা করব যে সমস্ত স্টুডেন্ট টেন্থ পাস করার পর আইটিআই অ্যাডমিশান নিতে চায় বা আইটিআই নিয়ে আইটিআই যে আমাদের জব ওরিয়েন্টেড কোর্সে পড়াশোনা করতে চাই ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত আইটিআই কলেজ রয়েছে সেখানে অ্যাডমিশানের জন্য ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশান টেস্ট নেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ওয়েবসাইটের নামটা এখানে দেওয়া রয়েছে সেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন হয় কোনো নেগেটিভ মার্কিং নেই এই অ্যাডমিশান টেস্টের যে র্যাঙ্ক হয় তা কাউন্সিলিংয়ের মাধ্যমে বিভিন্ন কলেজে আইটিআই কলেজে অ্যাডমিশান হয় আইটিআই যে সমস্ত ট্রেডগুলো রয়েছে বা আইটিআই যে মানে গ্রুপগুলো রয়েছে বিভিন্ন ট্রেড আইটিআই ধরনের গ্রুপ রয়েছে একটা এম গ্রুপ আর একটা আছে ই গ্রুপ এম গ্রুপের ক্ষেত্রে টেন্থ পাস হতে হবে আর ই গ্রুপের ক্ষেত্রে এইট পাস এম গ্রুপে প্রায় চল্লিশটার মতো ট্রেড রয়েছে যেগুলোতে আইটিআই পড়ানো যায় আইটিআই কোর্স কিন্তু দু বছরের যেমন কম্পিউটার এডেড এমব্রয়ডারি ডেস্কটপ পাবলিশিং কম্পিউটার অপারেটার প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বেকার কনফেকশনার ফুড প্রোডাকশন কার্পসম্যান ফ্রুট হেলথ স্যানিটারি ইন্সপেক্টর এছাড়া যেটা খুব পপুলার যে ক্যাটাগরিগুলো মেকানিক্স ইনস্ট্রুমেন্ট মেকানিক ইলেকট্রনিক মেকানিক মেকানিক ডাফট ম্যান মেকানিক্যাল সিভিল মেকানিক্যাল মেকানিক অটো বডি রিপেয়ার সার্ভেয়ার ইলেকট্রিশিয়ান মেকানিক কম্পিউটার হার্ডওয়্যার মেকানিক আর এসি এ ধরনের প্রায় চল্লিশটা এম টাইপ গ্রুপে ট্রেড রয়েছে আর ই টাইপ ই ট্রেড গ্রুপ ইতে যেগুলো রয়েছে পেন্টার কার্পেন্টার কাটিং সুইং সুইং টেকনোলজি প্লাম্বার ওয়েল্ডার আর পাইপ ওয়েল্ডার মেশন ড্রেস মেকিং প্রায় দশটার মতো ট্রেড রয়েছে আইটিআই পাস করার পর যারা আরও পড়াশোনা করতে চায় তাদেরকে তারা সরাসরি পলিটেকনিকের যে থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স তার সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে এখানে কোনো এজ বার নেই অ্যাডমিশান টেস্টের জন্য এই সরাসরি পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষার নাম হচ্ছে ভকলেট ভিওসি এল ইটি পরীক্ষাটা নেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান সেখানে যারা আইটিআই পাস করেছে তারা ওই ভোকলেট পরীক্ষায় বসতে পারে এই পরীক্ষায় যে র্যাঙ্ক হয় এখানে একটা সুবিধা রয়েছে যারা আইটিআই পাস করেছে তারা পলিটেকনিক যে সেশন চলছে তাদের সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন হয় পলিটেকনিক থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স কিন্তু আইটিআই পাসরা টু ইয়ার্সেই পলিটেকনিক কোর্স কমপ্লিট করতে পারবে পলিটেকনিকের জন্য পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষার যে অ্যাডমিশন টেস্টে যা র্যাঙ্ক হবে সেই র্যাঙ্কের কাউন কাউন্সেলিংয়ের মাধ্যমে সব গভর্নমেন্ট এবং প্রাইভেট যে পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেখানে চান্স পাওয়া যায় এরপর পলিটেকনিক পড়ার পরেও যারা বিটেক করতে চায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থেকে বিটেক ইঞ্জিনিয়ার হতে চায় তাদেরকে আবার তারা সরাসরি যে পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন পাওয়া যায় তার নাম হচ্ছে জিলেট এটা হচ্ছে লেটারেল এন্ট্রি খুব পপুলার নাম দেখবেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের লেটারেল এন্ট্রি সেই পরীক্ষায় তারাই বসতে পারে যারা পলিটেকনিক ইঞ্জিনিয়ার বা কিছু কিছু সিট রয়েছে যারা মানে ওখানে একটা ক্রাইটেরিয়া আছে যারা বিএসসি পাস করছে তারা ওই পরীক্ষায় বসতে পারে কিন্তু তাদের জন্য খুব লিমিটেড সিট আছে মানে পলিটেকনিক পেয়ে যাওয়ার পরেও যদি বাদ থাকে তবেই তারা সেই ইয়েতে মানে বিএসসি অনার্সের চান্স পায় এখানেও একই রকম যারা বিটেক যে সেশন চলছে পলিটেকনিক স্টুডেন্টরা বিটেকের সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি হয় এখন এই লেটারেল এন্ট্রি পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড এই পরীক্ষা নেই পরীক্ষা প্রতি বছর কন্ডাক্ট হয় এমনকি এই লেটারাল এন্ট্রিতে একটা সুবিধাও রয়েছে যারা ইলেকট্রিক্যাল মানে ট্রেড আপনি চেঞ্জ করতে পারবেন যখন বিটেক এ অ্যাডমিশন হবে হয়তো যারা ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল যাওয়া বা মেকানিক্যালে যারা পলিটিক্যাল পড়েছেন মানে পলিটেকনিক পড়েছেন তারা ইলেকট্রিক্যালে এভাবে ট্রেড চেঞ্জ করার একটা অপশান কিন্তু বিটেকে রয়েছে তো আমাদের যেটা দেখা গেছে যে একজন যে সমস্ত স্টুডেন্টরা এইচএস পাস করার পর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয় তাদের ক্ষেত্রে সময় লাগছে মোট সিক্স ইয়ার্স আর যে সমস্ত স্টুডেন্টরা আইটিআইয়ের মাধ্যমে বিটেক কমপ্লিট করছে তাদের ক্ষেত্রে সময় লাগছে সেভেন ইয়ার্স কিন্তু দেখা গেছে যারা আইটিআই বা পলিটেকনিকের মাধ্যমে বিটেক করে তাদের টেকনিক্যাল নলেজ এবং এক্সপার্টাইজ মানে অনেক বেশি হয় এবং এরা অনেক এক্সপিরিয়েন্স হয় ইঞ্জিনিয়ারিং ইয়ের ক্ষেত্রে ক্ষেত্রে এরপরে বিটেক করার পর যদি কেউ আরও হায়ার স্টাডিজ করতে চায় তাহলে এমটেক পরীক্ষা এমটেক করতে পারে তার জন্য গেট পরীক্ষার মাধ্যমে এমটেকের চান্স পেতে হবে গেট পরীক্ষাটা বিভিন্ন আইআইটি বিভিন্ন সময় নেয় আজকের ভিডিওতে আপনাদেরকে যে যারা এখন একটা আরেকটা প্রশ্ন রয়েছে যে যদি এমন হয় যে কোনো টেন্থ পাস করার পর কোনো স্টুডেন্ট পলিটেকনিক চান্স পায় এবং আইটিআই দুটোই চান্স পায় তাহলে সে কোনটা চয়েস করবে এক্ষেত্রে ফার্স্ট চয়েস পলিটেকনিক সেকেন্ড চয়েস আইটিআই কে যে ট্রেডে পড়ার পর সে সরাসরি বিটেক করতে পারবে বা যদি চাকরি করতে চাই তাহলে পলিটেকনিক থেকে ডাইরেক্ট সরাসরি কোনো জব জবে যেতে পারবে কিন্তু যদি পলিটেকনিকের চান্স না পায় তাহলে অবশ্যই সে আইটিআই ভর্তি হতে পারে আইটিআই ইজ এ ভেরি গুড ফর যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চায় এবং খুব কম সময়ে বিভিন্ন কোম্পানি বা গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পিএসইউ রয়েছে বা স্টেট গভর্নমেন্টের যে যে সমস্ত পাবলিক সেক্টর ইউনিট রয়েছে সেখানে কিন্তু আইটিআই থেকে বা পলিটেকনিক থেকে প্রচুর পুরোটাই টেক ইন্ডিয়ান রেলওয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্স বা সমস্ত ধরনের সবাই কিন্তু